ডাকিয়া কহিল, মোরে রাজার দুলাল, ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল। এ শুধু কবির কল্পকথা নয়, বাস্তবে ডালিমের ফুল সত্যিই সুন্দর। কিন্তু সেই ফুল যখন ঝরে পড়ে তখন আর কোনো কিছুই সুন্দর থাকে না। বেশি ফুল আনবেন কি করে? কিভাবে চিনবেন স্ত্রী ও পুরুষ ফুল? কি করেই বা ফুল ঝরা রোধ করে বেশি বেদানা ফলাবেন? তাই নিয়ে আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। বেদানা, ডালিম বা আনার যে নামেই ডাকা হোক না কেন, ফল কিন্তু একটাই, ইংরেজিতে যাকে বলে পমগ্রানেট। তফাত শুধু রং, রূপ আর স্বাদে। বেদানা ডালিমের চেয়ে বেশি মিষ্টি। বেদানা সাইজে বড়, ডালিম ছোট। ডালিমের ভেতরটা গোলাপি আর বেদানার ভেতরে থাকে লাল দানা। ডালিম গাছে পুরুষ ও স্ত্রী ফুল চিহ্নিত করা খুব সহজ। অনেকে বলেন স্ত্রী ও পুরুষ ফুল আলাদা আলাদা ফোটে, তা কিন্তু ঠিক নয়। একই ফুলের মধ্যে পুরুষ ও স্ত্রী অঙ্গ থাকে। বেদানা বা ডালিম গাছে তিন রকমভাবে ফুল ফোটে, সলিটারি, পেয়ার এবং ক্লাস্টার। অর্থাৎ কোনো ফুল একা ফোটে, কোনো ফুল থাকে জোড়ায়, এবং ক্লাস্টার হলো একাধিক ফুল যখন একসঙ্গে ফোটে। তার মধ্যে একটি ফুল থাকে প্রধান, বাকিগুলি সহযোগী। ডালিম ফুল হয় তিন ধরনের। প্রথমটি হলো হারমাফ্রোডাইট, যে ফুলের মধ্যে পুরুষ এবং মহিলা উভয় প্রজনন অঙ্গ থাকে, এগুলি স্ত্রী ফুল হিসেবে পরিচিত। এই ফুল দেখতে উল্টানো ঘট বা ফুলদানির মতো। আর যেগুলিকে পুরুষ ফুল বলা হয় সেগুলি বেল বা ঘণ্টার আকৃতির। এবং তৃতীয় হলো এই দুয়ের মধ্যবর্তী ফুল, যার মধ্যে সব ধরনের কয়েকশো পুংকেশর থাকে। বেল বা ঘণ্টা আকৃতির ফুলে গর্ভাশয় থাকে অপরিণত বা কখনো থাকেই না। অপরিণত গর্ভাশয়ে যে কয়েকটি ডিম্বাণু থাকে তা থাকে অনুর্বর। তাই এই ধরনের ফুলগুলিকে পুরুষ ফুল হিসেবে চিহ্নিত করা হয়। এগুলি ঝরে পড়বেই। ফুলদানি আকৃতির ফুল থেকেই ফল হয়। এই ফুলের মধ্যে থাকে পরিণত ডিম্বাশয়। গর্ভদণ্ডটি এমন উচ্চতায় থাকে যার ফলে সেলফ পলিনেশনের পাশাপাশি পোকামাকড় দ্বারা পরাগায়ন সম্ভব। তৃতীয় ধরনের যে ফুল হয় তা আকারে লম্বা বা খাটো হতে পারে। এই ফুলগুলির ডিম্বাশয় পরিণত হয় কিন্তু সবসময় সেলফ পলিনেশনে ফল ধরে না, ক্রস পলিনেশনের মাধ্যমে কখনো কখনো ফল ধরে। এই বেদানা গাছের ফুলটি দেখুন, এটি গণেশ আনার। এই গাছের ফুল দেখতে একদম গোলাপ ফুলের মতো, অসংখ্য পাপড়ি থরে থরে সাজানো। পাপড়ির সংখ্যা এত বেশি যার ফলে প্রথম অবস্থায় বোঝাই যায় না স্ত্রী ফুল নাকি পুরুষ ফুল। যতক্ষণ না সম্পূর্ণ পাপড়ি ঝরে পড়ছে ততক্ষণ বোঝাই যায় না। দুটি ফুল আপনাদের সামনে খুলে দেখাচ্ছি। দেখুন, স্ত্রী ফুলের গর্ভমুণ্ড বেশ মোটা আর পুরুষ ফুলের পুংদণ্ড বেশ ছোট। বাইরে থেকে এটা বোঝা সম্ভব নয়। বন্ধুরা, বুঝতে পারলেন তো বেদানা গাছের স্ত্রী ও পুরুষ ফুলের তফাতটা? অনেকে এ নিয়ে অনেক রকম ব্যাখ্যা করেন, হ্যান্ড পলিনেশনের কথা বলেন, কিন্তু তার খুব একটা দরকার নেই, কারণ এই গাছে সেলফ পলিনেশনের মাধ্যমেই যথেষ্ট ফল হয়। বেদানার ফুল ঝরে পড়ে কেন? ভালো ফল পাওয়ার জন্য দরকার একটি ভালো জাতের বেদানা গাছের কলম বা গ্রাফটেড চারা। বীজ থেকে তৈরি গাছে ফল পেতে কয়েক বছর অপেক্ষা করতে হয়, কিন্তু তারপরেও ফলের কোয়ালিটি ভালো হয় না। আবার কলম কিংবা গ্রাফটেড গাছ হলেও আশানুরূপ ফল পেতে 2 থেকে 2.5 বছর সময় লাগে, কারণ এই সময়ের মধ্যে গাছটি পরিণত হয়ে ওঠে, বিশেষ করে ছাদ বাগানে ছোট টবের মধ্যে সীমিত মাটিতে থাকা গাছ। আমার এই কলমের গাছটি দেখুন, এটি মহারাষ্ট্রের সুপার ভাগোয়া আনার, মাত্র 1 বছর বয়স।
গাছটিকে দেখে বুঝতেই পারছেন এর উচ্চতা খুব কম। লাগানোর দু আড়াই মাসের পর থেকেই এই গাছে ফুল আসতে শুরু করে। ফলওয়ালা মাদার গাছ থেকে কলম করা বলে দ্রুত ফুল চলে এসেছিল, কিন্তু 90% ফুলই ছিল পুরুষ ফুল, কারণ স্ত্রী ফুল আনা বা তাকে ধরে রাখার মতো ক্ষমতা তখনও এই গাছের তৈরি হয়নি। প্রথম দিকে গাছে বেশি পরিমাণে পুরুষ ফুলই আসে। পুরুষ ফুল ফোটার 3-4 দিন পর থেকে পাপড়ি ঝরতে শুরু করে, তারপর একসময় বোটা সহ ফুলটি ঝরে পড়ে। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এটা না বুঝে আমরা চিন্তা করতে থাকি এবং বিভিন্ন ধরনের সার ও ওষুধ প্রয়োগ করি। তাতে ফল তো ফলেই না, উল্টে গাছের ওপর ব্যাড এফেক্ট পড়ে। বেদানা গাছের ডাল অন্তত 1 বছরের পুরনো হলে সেই ডালে ফুল আসে, নতুন ডালে ফুল চলে এলেও তা ঝরে পড়ে। বেদানা শুষ্ক অঞ্চলের ফল, তাই বেশি জল হলে ফুল ঝরে যায়, খুব ঠান্ডার কারণেও ফুল ঝরে যেতে পারে। কিন্তু নিষিক্ত হওয়ার পর স্ত্রী ফুলে ঝরে যেতে পারে পোকামাকড়ের আক্রমণের কারণে, ফাঙ্গাস লাগলেও ঝরে যেতে পারে ফুল কিংবা ফল, শিকড় পচা বা অন্য কোনো রোগের কারণেও ফুল ফল টিকে থাকে না। স্ত্রী ফুল আসার পর যদি সব ঝরে যায় তাহলে বিশেষভাবে নজর দিতে হবে গাছের খাবার, জল এবং আলোর দিকে। এনপিকে যুক্ত পর্যাপ্ত খাবার দিতে হবে, গোড়ায় জল কম বা বেশি হওয়া চলবে না। এমন জায়গায় গাছ রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো পড়ে। সঙ্গে একটি মাইক্রোনিউট্রিন স্প্রে করতে হবে মাসে 1-2 বার। এই গাছটির বয়স 1 বছরের বেশি, প্রচুর স্ত্রী ফুল আসার পাশাপাশি ফলও ধরেছে। আসলে ফুল ঝরার সময়টা পেরিয়ে আসছে এই গাছ, পর্যাপ্ত খাবার গ্রহণ করে ফল টিকিয়ে রাখার মতো ক্ষমতা তৈরি হচ্ছে। তাই যতগুলো স্ত্রী ফুল এসেছে প্রত্যেকটি থেকেই ফল গঠন হচ্ছে। তবে এত ছোট গাছে সবকটি ফল নিলে কিন্তু সমস্যা হবে, তাই থিনিং করে কয়েকটি ফুল ও ফল তুলে ফেলে দিতে হবে। স্ত্রী ও পুরুষ ফুলের পার্থক্য জানা হয়ে গেল, ফুল ঝরে যাওয়ার কারণ ও প্রতিকারও জানা হলো। এবার স্ত্রী ফুল বেশি আনার জন্য কি করতে হবে তাই নিয়ে আলোচনা করব। যাদের বেদানা গাছের বয়স 2-2.5 বছরের বেশি কিন্তু এখনও ফুল ফল আসেনি কিংবা শুধুই পুরুষ ফুল আসছে, তাদেরকে সেই সব গাছে বাইরে থেকে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে প্ল্যানোফিক্স সব থেকে ভালো, মিরাকুলনের কথা এখানে বলবো না, কারণ এটি গাছের গ্রোয়িং স্টেজে ভালো কাজ করে। পিজিআর কি, কখন এবং গাছের কোন স্টেজে ব্যবহার করতে হবে তাই নিয়ে 2টো ভিডিও আমার চ্যানেলে আছে। প্ল্যানোফিক্স 5-6 ফোঁটা 10-12 দিনের ব্যবধানে 2-3 বার স্প্রে করতে হবে গাছে। সেই সঙ্গে কাকা নামে যে জৈব ওষুধ পাওয়া যায় তা 2 ml হারে সপ্তাহে 1 বার করে 2-3 বার প্রয়োগ করতে পারেন। গাছে ফুল ফল আনতে এবং কীটনাশক হিসেবেও এটি ভালো কাজ করে। গাছে শুধু স্প্রে করলেই কিন্তু হবে না, গোড়ায় যাতে খাবারের ঘাটতি না থাকে সেদিকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। ব্যালেন্সড এনপিকে, যেমন 19-19-19 বা 20-20-20 1 চা চামচ এবং ম্যাগনেসিয়াম সালফেট 1/2 চা চামচ 1 লিটার জলে মিশিয়ে গোড়ায় দিতে হবে। কিন্তু পিজিআর স্প্রে করতে বলছি বলে 1 বছরের নিচে ছোট গাছে নার্সারি ম্যানদের মতো জোর করে ফুল ফল আনার চেষ্টা কিন্তু করবেন না। গাছকে একটু সময় দিন, ঠিক একদিন আপনাকে ফুল ফল দিয়ে খুশিতে ভরিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই জানতে চান ছাদ বাগানের পক্ষে বিশেষভাবে বেদানার উপযুক্ত জাত কোনগুলি। অসংখ্য জাতের বেদানা আছে। ছাদ বাগানের পক্ষে বেশ উপযুক্ত মহারাষ্ট্রের এই সুপার ভাগোয়া, কারণ এই গাছের উচ্চতা কম হয়, ঝোপালো হয়, প্রচুর পরিমাণে ফুল ধরে। এই গাছের ফল ছোট অবস্থা থেকেই লাল রঙের হয়, দানা হয় টকটকে লাল। এক একটি আনারের ওজন 300-400 গ্রাম পর্যন্ত হয়। বাণিজ্যিকভাবে চাষের জন্য মহারাষ্ট্রের সুপার ভাগোয়া আনারই বেস্ট, এর ফলন খুব বেশি। গণেশ বা পাকিস্তানি বেদানাও ছাদ বাগানে করা যায়। এছাড়া আনারের আরও কয়েকটি ভালো জাতের মধ্যে উল্লেখযোগ্য হল এভারসুইট, পার্পল হার্ট, রেড সিল্ক, ওয়ান্ডারফুল, মহারাষ্ট্র আনার প্রভৃতি। বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।